হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো সুইস রোল বা কেক রোল চলুন দেখে নিই এই সুইস রোল আমি কীভাবে বানাচ্ছি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই আজকের রেসিপি এইখানে দেখুন আমি একটা জায়গায় হাফ কাপ দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ভিনেগার এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি তে এটা আমি সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখানে আমি একটা জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে নিচ্ছি গুঁড়ো চিনি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আর এই তেল আর চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কন্ডেক্স মিল্ক এটাকে দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি এটা দেখুন আমি ভালো করে সব একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এখানে নিয়েছি এক কাপ ময়দা এখানে আমরা ছাঁকনির মধ্যে ময়দরা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ব্রেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্রেকিং সোডা এই সব কিছু আমি এভাবে চেলে নিচ্ছি একটু আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এটাকে দিয়েও ভালো করে চেলে নিচ্ছি এভাবে এগুলোকে আমি ফেলে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটার মিল্ক ওই সাইডে যে আমি বানিয়ে রেখেছিলাম আর দুধটা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম বাটার মিল্কটা এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ প্যানেল এসেন্স এটাকে দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এটা হয়ে গেছে এরপর এখানে আমি একটা টেরে নিয়েছি বেকিং টেরে এর মধ্যে আমি একটা বেকিং পেপার দিয়ে উপরে আমি একটা তেল ব্রাশ করে নিয়েছি এরপরে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এর মধ্যে এরপরে এই ব্যাটারটাকে এভাবে সমান করে বিছিয়ে নিচ্ছি সুন্দর করে দেখুন দেখুন এটা আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি এরপর এটাকে এভাবে একটু ট্যাপ করে নিয়েছি একটু ঝাঁকিয়ে নিতে হবে এভাবে দিয়ে এটাকে আমি বেক করে নেব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কুড়ি মিনিটের মতন কেকটা হয়ে গেছে এখানে আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কি হয়নি দেখুন টুথপিকটা একদম সুন্দর বেরিয়ে এলো আমার এটা হয়ে গেছে কেকটা এরপরে সাইডগুলো আমি একটু ছুটি এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর দেখুন এখানে একটা পেপার নিয়েছি এবারে কেকটাকে আমি এভাবে উল্টে নিচ্ছি এরপরে বাটার পেপারটা আস্তে করে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কেকটা বেক হয়েছে আর এই কাজটা গরম থাকতে অবশ্যই করতে হবে এরপর এটাকে আমি রোল করে নেব আর কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু রোল করা হবে না কেকটা ভেঙে যাবে সেই কারণে গরম থাকা অবস্থায় রোলটা করে নিতে হবে এরপর এটা আমি এভাবে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এখানে দেখুন আমাদের সুইচ রোলটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এরপর এটাকে আমি আবার রোলটা খুলে নিচ্ছিভাবে দিয়ে এর ওপর আমি ক্রিম দিয়ে দেবো এখানে আমি চকলেট ক্রিম আগে থেকে বানিয়ে নিয়েছি এই ক্রিমটা আমি ওপরে বিছিয়ে দেব এই কেকের ওপরে সমানভাবে সুন্দর করে বিছিয়ে দিতে হবে এটাকে ক্রিম লাগানো হয়ে গেছে সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি এরপরে কেকটাকে আবারও রোল করে নিচ্ছি দেখুন রোল করা হয়ে গেছে এরপর এটাকে আমি আবারও ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্যে দেখুন আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এটা সেট হয়ে গেছে ক্রিমটা এরপর আমি সুইস রোলটা কেটে নিচ্ছি তো রেডি হয়ে গেল সুইস রোল আর আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ